তাহমিনা আজম শিল্পী, দেশীয় পোশাক নিয়ে কাজ করছেন বহু বছর ধরে। একসময় অনলাইনে ব্যবসা করলেও পরবর্তীকালে তিনি একটি শোরুম দেন। ঘর সংসার সামলে বাকি সময়টুকু তিনি তোপাজ নিয়েই থাকেন। সিঙ্গেল কুর্তি, থ্রি পিস, শাড়ি এসবই রয়েছে তোপাজে। আমি তাহমিনা আজম শিল্পী, আমার উদ্যোগের নাম তোপাজ। তাহমিনা আজম শিল্পীর স্বপ্ন, তোপাজ একদিন দেশীয় ব্র্যান্ড হিসেবে সবার মনে জায়গা করে নেবে। আমার বিজনেসের স্টার্টিংটা হয়েছে প্রায় 14-15 বছর হয়ে গেছে। আর তখন আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম খুব শখের বশে, শুধু আনন্দের সাথে টাইম কাটাবো, সুন্দর সময় কাটবে, সেই জন্যই কিন্তু আমি বিজনেসটা শুরু করেছিলাম। টোপাজের ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। যখন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বিজনেসটা স্টার্ট করেছিলাম, এটা ছিল শুধুই শখের বশে, সুন্দর সুন্দর ড্রেস পরবো, সুন্দর সুন্দর ড্রেস অন্যরা পরবে, এটাই ছিল আমাদের লক্ষ্য। এবং আমাদের টাইমটা, মানে আমাদের বাচ্চারা স্কুলে থাকে, ছোট বাচ্চা ছিল স্কুলে থাকে, সেই সময়টা কি করব, বন্ধুদের সাথে আড্ডা দিব, আড্ডা না দিয়ে আমরা জাস্ট একটা কাজের মধ্যে থাকি, একটা সুন্দর কিছু করি, এই ভাবনা থেকে আমরা শুরু করলাম। প্রথমে ছিল আমার বাটিক ব্লক, হ্যাঁ বিশেষ করে ব্লক ছিল আমার খুবই আকর্ষণীয় একটা পছন্দের একটা আইটেম। এবং আমি নিজে ব্লকের ড্রেস পরতাম, যেটা ছিল যে আমি ড্রেসগুলো কি পছন্দ করতাম, আমি নিজে বানাতাম, নিজে পছন্দ করে করে বানাতাম, সেই ড্রেসগুলোই আমাকে চলে যেত আমার ফ্রেন্ডদের কাছে, কারণ তারাও এটা খুব পছন্দ করতো আমার কাছ থেকে, প্রথমে পছন্দ করে আমার কাছ থেকে করিয়ে নিত। একটা সময় আমি মনে করলাম কেন আমি করে নেবো, আর শুধু করে নেবে কেন, আমি কিছু করি, এই ভাবনা থেকে আমি কয়েকজন ফ্রেন্ড নিয়ে আমরা শুরু করলাম টোপাজের উদ্বোধন। একটা শোরুম দিলাম, প্রথমে ছিল আমাদের শোরুমটা একদমই ঘরোয়া, আমরা নিজেদেরকে মানে কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা একটা বাসায় শোরুম দিলাম, এবং শোরুমটা ছিল অসম্ভব আকর্ষণীয় একটা সুন্দর জায়গা। সেখানে সব কাস্টমার আসতো, তারা আমার বেশিরভাগ কাস্টমার ছিল হচ্ছে আমার পরিচিত জনরা, তারা যখন এই ড্রেসগুলো পরে বাইরে যেত কিংবা প্রশংসা করতো তখন খুব ভালো হতো। ওই সময় কিন্তু ফেসবুকের এত প্রচলন ছিল না, পেজ প্রমোশনের যে সেরকম কোনো সুযোগ সুবিধা অত ছিল না। একটা সময় দেখা গেলো যে আমরা শুধু মেলা করতাম, কারণ আমাদের পরিচিতি বাড়ানো দরকার, বিভিন্ন মেলায় অ্যাটেন্ড করতাম, মেলাগুলো ছিল আমাদের জন্য খুবই একটা এনজয়ের জায়গা, আমরা ওখানে টাইমটা ভালো পাস করতে পারতাম। এবং কিন্তু দেখা গেলো খুব দ্রুত আমরা বেশ পরিচিতি পেয়ে গেলাম, সবাই আমাদেরকে পছন্দ করতো, আমাদের ড্রেসগুলো পছন্দ করতো। বিশেষ করে আমি টিনেজ মেয়েদের জন্য স্পেশাল কিছু ড্রেস বানাতাম, যেটা হচ্ছে মারাও পছন্দ করে, মেয়েরাও পছন্দ করে, একটু স্টাইলিশ, আবার যেন খুব অড লুকিং না লাগে, মারা যেমন চায় যে বাচ্চারা যেন একটু, মানে এখনকার মেয়েরা তো অনেক স্মার্ট, বেশি স্মার্ট ড্রেস পছন্দ করে, কিন্তু স্মার্টনেসের সাথে যেন ড্রেসগুলোর একটু ভেরিয়েশন থাকে। টোপাজ কিন্তু শুধু শোরুম না, টোপাজের সারা মানে সারা পৃথিবী জুড়ে টোপাজ, কারণ আমার এই আমাদের অনলাইনে ওয়েবসাইট, ইউটিউব, পিন্টারেস্ট, সব জায়গাতেই কিন্তু টোপাজ আছে। দেশে বিদেশে যেখান থেকে ইচ্ছা করলে টোপাজ থেকে কিনে নিয়ে যাওয়া যায়, এবং কি বিক্রি হচ্ছে আমাদের কিন্তু টোপাজের যে প্রোডাক্ট, আমরা কিন্তু দেশের বাইরে প্রচুর সেল করছি। আমাদের ছবি দেখে, আমাদের ভিডিও দেখে অনেক কাস্টমাররাই দেশে বিদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছে। Thank you.
আপুর সাথে অনেক দিনের পরিচয়, অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তোপাজে আসা যাওয়া করতে করতেই সবসময় আসলে দেখা যায় আপুকে পেয়ে যাই। তো বাসার কাছেই শপিং মল, সেখানে টোপাস, সেই জন্যই শিল্পী আপুর সাথে ভালো ঘনিষ্ঠতা গড়ে ওঠে আর কি। আমরা নেবারও টোপাজের দেশি প্রোডাক্টগুলি বেশি ভালো লাগে, বুটিকের কিছু প্রোডাক্টও আছে, তারপর ওনাদের নিজস্ব ডিজাইনের কিছু কালেকশন, যেমন টপসগুলি, কুর্তিগুলি, কামিজ, দেশীয় শাড়ি আছে কিছু, তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের থ্রি পিস আছে, স্টিচ, আনস্টিচ, কুর্তি, তারপরে দেখা যায় হিজাব, হিজাবি আপুদের জন্য হিজাবও আছে। তো সবই মোটামুটি ভালো লাগে। টোপাজের কালেকশনের জন্যই মেইনলি আর কি এখানে আসা, আনকমন কালেকশন। তো কম্পেয়ার করলে তো দেখা যায় যে শিল্পী আপুর কালেকশন আসলেই অনেক ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে, সেই জন্যই আর কি টোপাজে বারবার আসা আর কি, রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছি। টোপাজের প্রোডাক্টগুলো সবসময় রিজনেবল থাকে, রিজনেবল রাখার চেষ্টা করি আমি। শাড়ি থেকে শুরু করে আমার থ্রি পিস, ওয়ান পিস সব কিছুই আমি একটা রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করি, যে কাস্টমাররা এসে তার মানে খুব সহজেই কিনতে পারে। কাস্টমাররা রিভিউ দেয় যেটা, সেটা তাদের কিন্তু প্রথম রিভিউটা হচ্ছে ওনার এখানে এক্সক্লুসিভ কাপড় থাকে এবং খুব রিজনেবল প্রাইজে থাকে। রিজনেবল প্রাইসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কাস্টমারদেরকে আকর্ষণ করতে হলে শুধু প্রোডাক্ট না, সাথে প্রাইসটাও খুব রিজনেবল রাখতে হয়। তবে কিছু প্রাইস তো আমাদেরকে একটু দামি প্রোডাক্ট থাকেই, দামি প্রোডাক্টগুলো কিছু কাস্টমার আছে যারা দামি প্রোডাক্ট চায়, তাদের জন্য সেই মানের প্রোডাক্ট রাখি। আবার যারা হচ্ছে মিডিয়াম মানের প্রোডাক্ট চাচ্ছে কিন্তু দামটা রিজনেবল চাচ্ছে, সেই মানেরই প্রোডাক্ট রাখার চেষ্টা করি। যেমন আমার এখানে 1,000 থেকে শুরু করে 7,000, 8,000, 10,000 পর্যন্ত আমার শাড়ি আছে, 10,000 টাকার মধ্যেও আছে। আমার নিজের প্রোডাক্ট মানে আমার নিজের একটা সন্তানের মতো, আমি প্রত্যেকটা ডিজাইনকে নিজের মনের মাধুরি মিশিয়ে তৈরি করেছি এবং সেইভাবে আমার বিভিন্ন কোম্পানি আমার কাছে, আমি একটা বড় কোম্পানির সাথে অ্যাটাচ ছিলাম এক সময়, তাদের কোম্পানিতে আমার প্রচুর প্রোডাক্ট যেত, সব আমার নিজে। এবং দেখা যেত যে একটা প্রোডাক্টে, একটা ডিজাইনই 3-4 কালার, সেটা আমার 2,000-2,500 পিসের সেল হচ্ছে। তখন এরকম, তখন আমার খুব ভালো লাগতো যে আমার ডিজাইনগুলো মার্কেটে এত প্রচলিত, এত মানুষ দেখতেছে, পড়ছে। কিন্তু যখন আমি শোরুম নিলাম, তখন আমি দেখলাম শুধু আমার প্রোডাক্টে হবে না, আমাকে কিছু বাইরের প্রোডাক্টও আনতে হবে। তখন আমি কিছু বাইরে থেকে ইম্পোর্ট শুরু করলাম, আমি সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে কিছু প্রোডাক্ট আমার শোরুমেও রাখি। আমি মনে করি কি, প্রত্যেকটা মানুষ, প্রতিটা কাজ, আমরা আমাদের প্রতিটা কাজকে, প্রতি কাজের প্রতি ভালোবাসা থাকা উচিত। আমরা শুধু অনেক বড় হব, অনেক কিছু করব, এই মানে একটা বিশাল স্বপ্ন দেখব, স্বপ্ন দেখব ঠিক আছে, কিন্তু স্বপ্নের সাথে বাস্তবতাটা কী করতে হবে, একটা অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমার, আমি এখন ছোট্ট একটা উদ্যোক্তা, আমি ছোট উদ্যোক্তাদের জন্য এই কথাটা বলছি যে আমি একটা ছোট উদ্যোক্তা, আমাকে আসলে প্রথমে করতে হবে, আমাকে ভালোবাসতে হবে আমার কাজকে। আমি যেই কাজটাই করি সেই কাজটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, তখনই কিন্তু আমি আমার আস্তে আস্তে আমি আমার প্রতিভাকে বিকাশ করতে পারবো। অনেকে একসময় দেখা যাচ্ছে, অনেক ইদানিং দেখা যাচ্ছে যে সবাই শুধু প্রচারের দিকে বেশি মনোযোগী। আমি মনে করি প্রচার না, আগে নিজেকে সমৃদ্ধ করতে হবে, কাজের প্রতি মনোযোগী হতে হবে, তাহলেই সফলতা আসবে। আমি যেটা করি আমার বিজনেসের জন্য,
সেটা হচ্ছে যে আমি প্রমোশনটাকে এভাবে দেখি যে আমার কিভাবে আমার কাস্টমার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে শোরুমের জন্য আমার কাস্টমারগুলো কিভাবে আসবে, হ্যাঁ, তাদেরকে কিভাবে আমি মোটিভেট করতে পারবো, কিংবা আমার আমার কাস্টমারের জন্য দ্বিতীয়বার সেকেন্ড টাইম আমার শোরুমে আসে, এটার জন্য ফার্স্ট আমি রাখি আমার প্রোডাক্ট থাকবে এক্সিলেন্ট। বলতে আমি কোয়ালিটি, যেই প্রোডাক্টটা আমি নিজে পরবো সেইটাই আমি কাস্টমারকে দিব, আমার প্রোডাক্টের মধ্যে যেন কোনো ভিন্ন। আর যদি আমাকে দেশি প্রোডাক্ট রাখি তাহলে আমি বলে দিব এটা আমার দেশি প্রোডাক্ট, আর যদি বাইরের প্রোডাক্ট থাকে সেটা বলে দিব, কখনো এখান থেকে নড়চড় করবো না, কেন আমার অনেস্টি থেকে আমি কখনো সরবো না। এটা হচ্ছে আমার ফার্স্ট ওপিনিয়ন, যার জন্য আমাকে দেখা যায় কি যে যে কাস্টমাররা আমার শোরুমে আসে তারা খুব বিশ্বাসের সাথে আসে, একবার আসলে বারবার আসছে, কারণ তারা জানে যে আমি এই প্রোডাক্টগুলো, এই মানের প্রোডাক্টগুলো এখানেই পাবো। প্রোডাক্টের ব্যাপারে আমাকে সবসময়ই সতর্ক থাকতে হবে যেন আমি যেন প্রোডাক্টটা কাস্টমারকে খুশি করতে পারি, আমার প্রোডাক্টটা সেই মানের হতে পারে। আর সেকেন্ড টাইম হচ্ছে যে অনলাইন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। করোনাকালীন সময় অনলাইন নিয়ে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন দিয়ে গিয়েছি, অনেক ধরনের প্রবলেম আমাকে সলভ করতে হয়েছে। এটার জন্য আমি অবশ্য প্রবলেমগুলোকে আমাকে বেশি স্পর্শ করতে পারে নাই, কেন আমার তো শোরুম ছিল, আমার শোরুমে কাস্টমাররা আসতো, এসে তা প্রোডাক্ট দেখে কিনে নিয়ে যেত, সবাই জানতো আমার প্রোডাক্টটা কেমন, সেই হিসাবেই তারা তখন অনলাইনে যখন সব কিছু বন্ধ, শোরুম বন্ধ, মার্কেট বন্ধ, তখন তারা কিন্তু আমাকে নক করেছে যে আমার অনলাইন থেকে তারা আমার প্রোডাক্ট নিতে চায়, কারণ তারা কিন্তু 100% শিওর যে আমি তাদেরকে অরিজিনাল প্রোডাক্টটাই দিব। এবং এই এই সেই জন্য আমাকে কিন্তু করোনাকালীনে কোনোই প্রবলেম হয় নাই আমার, আমি সম্পূর্ণ বিজনেসটাই অনলাইনে করেছি। হয়তোবা আমার এখনও আগেও আমার শোরুমটাকেই বেশি আমি প্রেফার করেছি, টোপাসটা কিন্তু শোরুম ভিত্তিকই ছিল, এখনও আমার শোরুমটাকে বেশি প্রেফার করি, কিন্তু সাথে আমার অনলাইনটাও কিন্তু আমাকে অনেক 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 সাপোর্ট দেয়। আর অনলাইনের সাপোর্টের পিছনে কিন্তু মূল কারণটা হচ্ছে আমার সততা। আজকাল অনলাইনে প্রোডাক্টের প্রতি মানুষের কিন্তু বিজনেসটা অনেক নষ্ট, ফেথটা কমে যাচ্ছে, তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না, তো এই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হলে আমাদেরকে সততার সাথে কাজ করতে হবে। উদ্যোক্তা হওয়ার পিছনে আমার সবচেয়ে বড় কিছু অবদান, কিছু আমার পরিবারের কিছু লোকজনের অবদান আছে, সেখানে আমার সবচেয়ে বেশি অবদান ছিল আমার শাশুড়ি, আমার মা, আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছেন সবসময় আমি কোনো ভালো কোনো কাজ করি। আমার শাশুড়ির অনেক অবদান আছে, উনি আমার ছিলেন প্রথম ক্রেতা, আমার কাছ থেকে প্রথম প্রোডাক্ট নিয়েছেন উনি আমার কাছ থেকে কিনে, এর জন্য তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। শিল্পী আমার স্ত্রী, তো সে খুবই পরিশ্রমী মানুষ, আমি আসলে চাকরিজীবী মানুষ, আমি ব্যাংকে চাকরি করতাম, 2022 রিটায়ার করেছি, ওই রকম সহযোগিতা করতে পারি না, যতটুকু অবদান সম্পূর্ণ তার নিজেরই, তার উদ্যোগে, তার চিন্তা, তার পরিশ্রমে আজকে এই অবস্থানটা। মেয়েরা যখন চাকরি বা ব্যবসা করে একটা প্রফেশনালের দিকে যায়, তখন কিন্তু বাসায় একটু স্যাক্রিফাইস করতে হয়, তার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা যদি অন্য কেউ থাকে, তো ওইটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। হয়তো মাঝে মধ্যে আমরা এক্সপেক্ট করেছিলাম বাসায় থাকবে, ওনাকে পাই নাই, বাট এটা একটা পর্যায়ে সহনীয় হয়ে গেছে এবং এটা আমরা প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিয়েছি, অসুবিধা হয় নাই। তার এই জার্নিটা, ব্যবসার যে জার্নিটা, শুরু থেকে সে বড় আকারে করে নাই, ছোটো আকারে করছে, আমরা খুব বেশি সহযোগিতা করছি তা না, মাঝে মধ্যে হয়তো টুকটাক সাহায্য করেছি, আমার প্রফেশনের কারণে আমি সময় দিতে পারতাম না, সে একাই নানা জায়গায় যোগাযোগ করে, দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ, বিভিন্ন যারা ভালো ভালো প্রোডাকশন করে ওদের সাথে যোগাযোগ করে বিভিন্ন আইটেম এবং কিনেছে, এবং তার বিশেষ করে বলতে হয় সে খুব রুচিসম্পন্ন একজন মানুষ, আমার এখানে এই মার্কেটে বা এই মার্কেটের বাইরেও আমাদের দোকানের প্রোডাক্ট অনেক রুচিসম্পন্ন, এটা মোটামুটি এখন জানাজানি হয়ে গেছে, অনেকে ঢুকতে ঢুকতে বলে এই দোকানটা অনেক ভালো রুচিসম্পন্ন, উন্নত মানের কাপড়, ভালো রুচির মেয়েদের ড্রেস এখানে পাওয়া যায়, সেই হিসাবে দোকানের বিক্রি পজিশনও আল্লাহর রহমতে অনেক ভালো। আমি আমার
আমার কর্মীদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে তারা সবাই স্টুডেন্ট, তাদের পড়াশোনার ব্যাপারগুলো আমি খুব সময় সাথে টেক কেয়ার করি যেন তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে, এবং তাদের সব কিছুতেই তাদের সুবিধা অসুবিধা আমি সবসময় খেয়াল করার চেষ্টা করি। আমি টোপাজে অনলাইন সেক্টরটাও দেখি, অফলাইন সেক্টরটাও দেখি। আমি সবসময় এখানে কাজ করার চেষ্টা করি কারণ আমাদের ম্যাম খুবই ভালো, কারণ আমি এখানে স্টাডি করি ভার্সিটিতে, আমি দোকানে বসেও পড়াশোনা করি। আমার ম্যাম কোনো সময় আমাকে একটা বকাঝকা করে না, তিনি আরও আমাকে বুঝিয়ে দেয় যাতে আমি কাজটা সুন্দর মতন করতে পারি। কোনো ভুল হলে উনি আমাকে শিখিয়ে দেয় বারবার যে আমি কীভাবে কাজটা করব বা কীভাবে করলে সুবিধা। আর আমার পরীক্ষার সময় উনি আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে দোকানে বসে উনি বলে, উনি বারবার জিজ্ঞেস করে তুমি পড়েছো কি না, তোমার পরীক্ষা কীরকম হয়েছে। উনি আমাদের সাপোর্ট করে অলওয়েজ। আমার সাথে আরেকটি মেয়ে আছে, ওকেও খুব সাপোর্ট করে। আর আমাদের এখানে খুবই ভালো ভালো প্রোডাক্ট আছে, পাকিস্তানি প্রোডাক্ট আছে, দেশি প্রোডাক্ট আছে। অনলাইনে অনেক অর্ডার পরে মেসেজ দেওয়ার সাথে সাথে আমরা রিপ্লাই দিই, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রোডাক্টগুলি ভালো হয় তাই সবাই অনলাইনে প্রোডাক্টগুলি নিতে চায়। তারপর হচ্ছে আমরা যখনই তারা অর্ডারটা কনফার্ম করে আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করি যাতে গ্রাহকের কোনো সমস্যা না হয়, তারা আমাদের প্রোডাক্টগুলি নিয়েও খুশি থাকে। থেকে আমি অনলাইনে মডেল দিয়ে কাজ করাচ্ছিলাম, সেই জন্য আমার কিছু মডেল তৈরি হয়েছিল। আমি 5-6 জন মডেলকে দিয়ে সবসময় কাজ করাই এবং ওরা সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং ভালো সম্পর্ক থাকার কারণে ওরা খুবই সাপোর্টিং, আমাকে খুব সাপোর্ট করে এবং সব রকম হেল্প সহযোগিতা করে থাকে, যার জন্য আমি মনে করি আমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। কাস্টমাররা যখন এসে মেয়ে বলে যে মা তুমি টোপাস থেকে ড্রেস কিনবে, হ্যাঁ মার্কেটে যাচ্ছ টোপাস থেকে আমার জন্য ড্রেস কিনে আসবা, আবার মা মেয়েকে বলে দেয় যে মেয়ে এসে বলে যে মা বলেছে যে আপনার এখান থেকে ড্রেস কিনতে হবে, এটা শুনলে আমার খুবই ভালো লাগে। তখন মনে হয় যে হ্যাঁ আমি সার্থক, আমি বিজনেসে কী করলাম না করলাম আমি জানি না, তবে আমি এখানে খুব সার্থক, কারণ কেউ কিছু মানুষ আমাকে আমার ড্রেসকে আমার টোপাসকে আমাকে পছন্দ করছে। আমার কি পছন্দ করা মানে আমার ড্রেসকে পছন্দ করছে, আমার টোপাসকে পছন্দ করছে। টোপাজের উদ্দেশ্যেই যখন মানুষ আসে, কাস্টমার এসে বলে যে হ্যাঁ আমি আপনার দোকান থেকে সবসময় আপনার শোরুম থেকে সবসময় প্রোডাক্ট নিচ্ছি কিনি, হ্যাঁ তখন শুনতে খুব ভালো লাগে, এটা আমার হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন। আমি স্বপ্ন দেখি টোপাজ আমার দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে যাক, টোপাজ হবে, টোপাজে আরও কিছু আরও শোরুম থাকবে দেশের মধ্যে, দেশে দেশের বাইরে সব জায়গায় টোপাজে যেন নাম সব জায়গায় ছড়িয়ে যায়, এটাই হচ্ছে আমার স্বপ্ন। টোপাজ নিয়ে শিল্পে আরও এগিয়ে যাক, আরও উন্নতি করুক, এটাই আমি কামনা করি এবং আশা করি সে উত্তরোত্তর অনেক ভালো করবে। শিল্পী আপুর জন্য অনেক শুভকামনা রইল, আর উনি উদ্যোক্তা হিসাবে আরও বড় হবেন, এগিয়ে যাবেন, এটাই আশা করি। টোপাজ নিয়ে ম্যাম আরও এগিয়ে যাক, আমরা ম্যাডামের সাথে আছি, টোপাজের জন্য অনেক অনেক দোয়া।